वेरी गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल কেমন আছো তোমরা যে যেখানে আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমি আর আজ দুজনেই ভালো আছি আর আজকে যাদের জন্মদিন তাদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আজকে দিনটা খুব ভালো করে এনজয় করো আজকে একটা নতুন দিন তো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর ব্লগের প্রথমেই তোমাদের সাথে কি শেয়ার করছি এখন আমি বেডটাকে ক্লিন করছি তো ভাবলাম যে বেডটা ক্লিন করছি যখন তো ব্লগটাও ওইদিকে শুরু করে দিই তোমাদের সাথে কথা বলে নিই আর আসলে কি হয়েছে বলো তো আজকে অনেকটাই বেলা হয়ে গেছে আমার ঘুম থেকে উঠতে তো সেই কারণে খুব তাড়াহুড়ো করে কাজকর্মগুলো করছি আর এদিকে আমার বেড ক্লিন করা হয়নি তো ভাবলাম যে বেডটা যখন ক্লিন করছি একসাথে তোমাদের সাথে কথাও বলে নিই তো তাড়াতাড়ি হয়ে যাবে আর বেড ক্লিন করা হয়ে গেলে তারপরে যাব কিচেনে ওই ঝাঁটাটা আপাতত এখানেই থাক পরে আমি সরিয়ে দেব আর আজকে আমার গাছে জল দেওয়া হয়নি গাছে জল স্প্রে করা হয়নি এগুলো কিছুই করা হয়নি এগুলো যদি করতে যাই তাহলে ওইদিকে আমার রান্নার দেরি হয়ে যাবে তো এখন আমি কিচেনে চলে যাচ্ছি ঠিক আছে কিচেনে গিয়ে রান্না জোগাড় করে রান্নাটা বসিয়ে দিই রান্না বান্না হয়ে যাক তারপরে আমি গাছে জল দেবো ঠিক আছে মুগ ডাল রান্না করা হয়ে গেছে আর ফোড়নও দেওয়া হয়ে গেছে জাস্ট একটু তোমাদেরকে দেখিয়ে নিলাম এখন দেখতেই পাচ্ছ আমি আলু আর মটরশুঁটি দিয়ে একটা সবজি বানাচ্ছি আর এই সবজিটা দিনের বেলাতে অল্প একটুখানি নেওয়া হবে আর রাতের জন্য বেশিরভাগটা রেখে দেব রান্না করতে করতে একটু জানালা দিয়ে বাইরেটা দেখছিলাম তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম এখন তোমরা দেখতেই পাচ্ছ ঢেঁড়স ভেজে নিচ্ছি আর ঢেঁড়সটা একটু বড় বড় করে কেটেছি আজকে আলু আর ঢেঁড়স দিয়ে একটা সবজি বানাবো আর তোমরা দেখতেই পেলে সরষের তেলে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি প্লেন জিরে গুঁড়ো দিয়ে আলু ঢেঁড়সের সবজিটা করছি আর এই সবজিটা একটু ভাজা ভাজা টাইপেরই করব এখন চার পিস মাছ ভেজে নিচ্ছি আর রাজ তো এখন খেতে বসবে ওকে দু পিস মাছ ভাজা দিয়ে দেব আর দু পিস আমার জন্য রেখে দেব আর দুপুরবেলাতে তো ঠান্ডা হয়ে যাবে তখন একটুখানি হালকা তেলে ফ্রাই করে নেব এতক্ষণে আমি সময় পেয়েছি আর তাই গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি আর একটু জল স্প্রেও করে নিচ্ছি যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তো খুব তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করেছি কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আমার সকালের দিকে যা যা কাজ থাকে না সবই কমপ্লিট করে নিয়েছি এমন নয় যে কিছু বাকি থেকে গেছে সকালবেলা ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো করে আগে ডাস্টিংটাকে কমপ্লিট করেছি করে নিয়ে তারপরে স্নান করলাম স্নান করে পুজো দিয়েছি তারপরে তো তোমাদের সাথে কথা বলতে বলতে বেডটাকে ক্লিন করেছি তা নাহলে অন্যদিন কি হয় কি ডাস্টিং করে আগে বেডটাকে ক্লিন করে নিই আজকে তোমাদের সাথে কথা বলতে বলতে বেডটাকে ক্লিন করে নিলাম আর আজকে সকালে যেহেতু গাছে জল দেওয়া হয়নি তো রাজকে খেতে দিয়ে তারপরে গাছগুলোতে জল দিয়েছি রাজ অফিস চলে গেছে তারপরে ব্রেকফাস্ট করলাম আজকে ব্রেকফাস্টে ওটস খেয়েছি আর অন্য কিছু বানানোর ইচ্ছে ছিল না ওটস তো আর বানাতে বেশিক্ষণ সময় লাগে না দু মিনিট লাগে সেই ইনস্ট্যান্ট ওটসগুলো আছে না ওগুলোই সেই টমেটো ফ্লেভারের তো ভ্যারাইটি ফ্লেভারের পাওয়া যায় আমি টমেটো ফ্লেভারটাই বেশি পছন্দ করি তো এটাই নিয়ে আসি বারবার তো যাই হোক এটাই খেয়ে নিয়েছি তারপর অনেকক্ষণ রেস্ট নিলাম এই ঘরে ফ্যানটা চালিয়ে বেশ কিছুক্ষণ বসলাম যেহেতু সকালবেলা থেকে তাড়াহুড়ো করে কাজগুলো করেছি তো সেই কারণে একটু খানিকক্ষণ রেস্ট নিলাম তারপরে তোমাদের সাথে কথা বলছি এখন একবার ভাবলাম কি যে বসে আছি যখন তোমাদের কয়েকজনের ব্লগ আর ভিডিও দেখে নিই কিন্তু ভাবলাম যে না এখন থাক এটা এখন দেখবো না এটা দুপুরবেলাতে যখন রেস্ট নেবো তখন দেখবো দুপুরবেলাতে খাওয়া দাওয়া হয়ে যাবে রেস্ট নেবো যখন তখন দেখবো আর এখন বরঞ্চ কিচেনে চলে যাই কাজগুলো আগে কমপ্লিট করে নিই তাহলে নিশ্চিন্তে তাহলে তোমাদের ভিডিওগুলো দেখতে পারবো তো আগে কিচেনে যাই এখন কিচেনটা ক্লিন করবো করে নিয়ে প্রচুর এখনো কাজ বাকি আছে তো যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি ঠিক আছে দেখেছো একটু হাওয়া দিয়েছে আর আমাদের অপরাজিতা গাছে শুকনো পাতাগুলো
এই বারান্দার মধ্যে ঝরে পড়েছে। আমি ঝাড় দিয়ে এই পাতাগুলো যদি না ফেলি আবার যে হাওয়া দেবে তখন আবার ঘরে ঢুকে যাবে। সন্ধ্যের সময় রাত যদি অফিস থেকে তাড়াতাড়ি ফিরতে পারে তাহলে একটু বাইরে বেরোবো, আজ পার্লারে যাবো, এরকমই একটা প্ল্যান করে রেখেছি আমি। অনেকদিন হয়ে গেছে পার্লারে যাইনি, পার্লারে গেলে কি করব সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। এই যে চুলটা দেখছো, তোমরা হয়তো ক্যামেরাতে বুঝতে পারছো না চুলটার মানে কোয়ালিটি ভীষণ খারাপ হয়ে গেছে। এই নিচের পোর্শনটা পুরো ফেটে ফেটে গেছে, তো ভীষণই খারাপ অবস্থা। তো এই চুলটাকে ভালো করে কাটিং করব, ঠিক আছে, আর সাথে সাথে আইব্রোসটাও প্লাক করবো। তো সে কারণে রাজকে বলেছি একটু তাড়াতাড়ি আসতে। তো দেখা যাক, রাজ যদি তাড়াতাড়ি আসে তাহলেই বেরোতে পারবো, আর ওয়েদারটাও যদি ঠিক থাকে তবেই যেতে পারবো। কারণ কি বলতো, যদি ঝড় বৃষ্টি হয়, আর এখন তো ঝড় বৃষ্টি শুধু হয় না, প্রচণ্ড বিদ্যুৎ চমকায়, তো ওই সময় বাইরে আমি খুব একটা বেরোই না। তো সেই কারণেই বললাম যদি ওয়েদার ঠিক থাকে তবেই বেরোতে পারবো। তো দেখা যাক, সম্পূর্ণটা ডিপেন্ড করছে রাজের উপর আর ওয়েদারের উপর। আমি যদি বেরোই তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এই ঘরটায় বেশ ভালো হাওয়া দিচ্ছে, আমি আমার ছোটো ঘরে চলে এসেছি, ঠিক আছে। এই দেখো ছোটো ঘরটাতে চলে এসেছি, আর এই ঘরে আসার একটা কারণ আছে। গতকালকে তো তোমরা দেখেছো আমি শপিং করতে গেছিলাম, তো কী কী কিনেছি সেগুলো তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি, এই ছোটো ঘরেই এনে রেখেছি, ঠিক আছে। তো এখন তোমাদেরকে দেখাবো কী কী কিনেছি, চলো তোমাদেরকে দেখিয়ে নিই। আমি নিজের জন্য কিছু নিইনি, ওই সবই রাজের জন্যই নেওয়া হয়েছে। এই দেখো প্রথমেই দেখা একটা ব্লু কালারের শার্ট, আমি প্যাকেটটাকে আর খুলে দেখাচ্ছি না, এই দেখো আলোর দিকে নিয়ে এলাম, তোমরা দেখেই বুঝতে পারছো কালারটা, ব্লু কালারের শার্ট আছে আর সাদা সাদা ডট দেওয়া আছে, ঠিক আছে। দাঁড়াও, তোমরা বোধ হয় কালারটা বুঝতে পারছো না প্যাকেটে থাকলে, দাঁড়াও প্যাকেট থেকে খুলেই দেখাই। এই দেখো কালারটা খুবই সুন্দর কালার, ব্লু কালার। এরপর আছে ব্ল্যাক কালারের শার্ট, এটাও আমি খুলেই দেখাই তাহলে কালারটা ভালো বুঝতে পারবে। এ দেখো ব্ল্যাক কালারের শার্ট, তার উপরে সাদা ডট দেওয়া আছে, আর এটা হচ্ছে রেড কালারের শার্ট। এই দেখো রেড কালারের শার্ট আর তার উপরে ব্ল্যাক কালারের ডট দেওয়া আছে। আর এই প্যাকেটে ছোট ছোট জিনিস আছে, ওগুলো পরে দেখাচ্ছি, আগে ড্রেসগুলো দেখিয়ে নিই। এখানে আর একটা শার্ট আছে, দাদাও বার করতে পারছি না, বেরিয়ে এসেছে। এটা একটা খুলেও গেল বের করতে গিয়ে, এটা প্লেন ব্ল্যাক কালারের হাফ শার্ট, ঠিক আছে, খুলে গেল এটা দেখাতে গিয়ে। এ দেখো তো বুঝতে পারছো প্লেন ব্ল্যাক কালার। এখানে অল্প কিছু জিনিস আছে, ধরো দেখাই, প্রথমে আমারটাই দেখাই। এটা হচ্ছে আমার জন্য বডি স্প্রে নেওয়া হয়েছে, গন্ধটা খুবই সুন্দর, ওখানে একবার একটু স্প্রে করেছিলাম ওই শপিং মলেই, খুব সুন্দর গন্ধ লাগছিল তাই নিয়েছি। আর এটা রাজের জন্য বডি স্প্রে নেওয়া হয়েছে। আর এটা দেখো কেউ এসেছে, তারা গিয়ে দরজাটা খুলছি, এটাই লাস্ট দেখিয়ে দিই তোমাদের। আর এটা হচ্ছে রুম ফ্রেশনার, ঠিক আছে, এটার গন্ধ হচ্ছে মাইসোর স্যান্ডেলের গন্ধ আছে, কেউ এসেছে দরজায় বেল বাজালো। তো এগুলোই নেওয়া হয়েছে রাজের জন্য, ঠিক আছে। আর আমার শুধু একটাই বডি স্প্রে নেওয়া হয়েছে, তো আমি গিয়ে দেখি দরজায় কে এসেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, রাজ অফিস থেকে চলে এসেছে আর আমিও রেডি হয়ে গেছি, তো এবার বেরোবো দুজনে মিলেই, ঠিক আছে। আর রাস্তায় কতটা কি শ্যুট করতে পারবো সেটা আগে থেকে বলতে পারছি না, তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ব্লগটা তাহলেই জানতে পারবে। আর পার্লারের ভিতরে শ্যুট করতে পারবো কিনা সেটাও জানি না, তো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখলে তবেই জানতে পারবে। তো আর কথা বলছি না, রাজু রেডি হয়ে গেছে, এবার বেরোচ্ছি, ঠিক আছে। আমরা এখন টোটো করে যাচ্ছি, প্রথমেই যাচ্ছি পার্লারে, আমাদের এখানে যাবে ধাবি বিউটি পার্লার আছে, তো সেখানেই যাচ্ছি। আর এই দেখো পার্লারের সামনে চলে এসেছি, রাজ এখন ধীরে ধীরে পার্লারের ভিতরে যাচ্ছে, আর আমি যেহেতু ভিডিও শ্যুট করছি তাই আমি দূরে দাঁড়িয়ে আছি। পার্লার থেকে বেরিয়ে এখন ফুচকা খেতে চলে এসেছি, আর এখান থেকে আমরা যাব একটা আইসক্রিমের স্টলে, তারপরে বাড়ি যাব।
বন্ধুরা, এইমাত্র ঘরে এলাম আর বাইরে ভীষণ গরম। আর পার্লারের ভিতরে কোনো ভিডিও শুট করিনি, কারণ আমার হেয়ার কাটিং হচ্ছিল, তো আমি তো আর ক্যামেরা করতে পারিনি। আর রাজ বসে বসে মোবাইলে কাজ করছিল, তো সেই কারণে ভিডিও শুট করতে পারিনি। তো যাই হোক, আর ভিতরে আর ভিডিও শুট করা হলো না। তো কোন পার্লারে গেছিলাম সেটুকুই শুধু আমি শুট করেছি। আর এই দেখো, হেয়ার কাটিং করা হয়েছে, খুব বেশি ছোট করিনি, চুলটা বাঁধা যাবে সেভাবে করেই হেয়ার কাটিং করেছি। ঠিক আছে, আমি ফিরে আসার সময় চুলটাকে বেঁধে নিয়েছিলাম, কারণ বাইরে তো প্রচণ্ড গরম। তো আমি বলেই দিয়েছিলাম চুল যেন বাঁধা যায়, কারণ এই গরমে চুল ছেড়ে বেড়ানো যাবে না। তো সেই কারণে বলেছিলাম যে সেইভাবেই চুলটা কাটবে, যাতে চুলটা বাঁধতে পারি। আর আইব্রোস প্লাক করা হয়নি, কারণ যে আইব্রোস প্লাক করে সে ছিল না, তো সে কারণে এটা করা হলো না। তো ফিরে চলে এলাম, কোনো একদিন আবার যেতে হবে এটার জন্য। ঠিক আছে, আসবার সময় আইসক্রিম কিনে এনেছি, তো সেটা আর তোমাদেরকে এখন দেখাচ্ছি না, কারণ নিয়ে আসতে আসতে অনেকটাই গলে গেছে, তো আমি ফ্রিজে রেখে দিয়েছি। ঠিক আছে, আর এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। লাইক আর কমেন্ট অবশ্যই করো, কারণ লাইক করলে আর কমেন্ট করলে আমি উৎসাহ পাবো নেক্সট ব্লগ বানানোর জন্য। ঠিক আছে, রাজ ফিরে এসে আবার কাজ করতে শুরু করে দিয়েছে, রাজকে আর দেখাচ্ছি না। ঠিক আছে, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করবার পর অবশ্যই বেল আইকন প্রেস করবে, তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। আর তোমরা অবশ্যই কিন্তু জানাবে হেয়ার কাটিংটা কেমন হয়েছে। ঠিক আছে, আর নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকে আসছি, টাটা, বাই বাই।